পূজো শেষ, এবার অল্প অল্প করে টেনশন শুরু। টেনশনটা কি, যে যাই হোক অনেক তো মোটিভেটেড হওয়ার চেষ্টা করেছি কিন্তু পূজোর সময় ঠিক পড়াশুনোটা হয়নি। আচ্ছা, ভিডিও শুরু করবার আগে সবাইকে বলবো যে তোমরা আজকে আমায় সবার আগে একটুখানি, যা যারা ভিডিও দেখছো প্রমিস করো, তোমরা প্রমিস করো যে না আমরা কিন্তু স্যার সত্যি সত্যি এবার থেকে শুরু করব। অনেক আনন্দ করেছি, অনেক অজুহাত দেখিয়েছি, অনেক কিছু ঠিকঠাক আছে, আনন্দ করেছো, পুজোর সময় আনন্দ করবে, বছরে একবার আসে, কিন্তু তোমার বছরে যে একবার পুজোটা আসে সেই অপরচুনিটি তুমি কখনো মিস করতে চাও না। কিন্তু জীবনে তোমার একবার পরীক্ষার সুযোগ আসবে, সেই অপরচুনিটি তুমি কেন মিস করবে, সেই সুযোগটাও তুমি হাতছাড়া করবে না। জীবনে তুমি একবারই নিজেকে প্রমাণ করার সুযোগ পাবে, সেই সুযোগটাও তুমি কিন্তু একদমই হাতছাড়া করবে না। তাই পুজো শেষ কিন্তু তোমার যুদ্ধ শুরু, তোমার লড়াই শুরু। এই লড়াইটাতে তোমাকে কিন্তু একাই নামতে হবে, তোমাকে আমরা মোটিভেটেড করাতে পারি। দেখো, তোমাকে অনেকে ডিমোটিভেটেড করবে, যেমন আমায় বহু লোকে ডিমোটিভেট করে যে পড়াশুনোর সময় মোটিভেশন কী। তারা জানেই না যে পড়াশুনো এবং মোটিভেশন এটা দুটোই একটি শিক্ষকের কাজ, শুধু খবর দেওয়া একজন শিক্ষকের কাজ নয়। শিক্ষকের কাজ তাকে, একজন শিক্ষকের কাজ ছাত্রকে মোটিভেটেড করা, একজন শিক্ষকের কাজ ছাত্রকে মোটিভেট করা যাতে করে সে পড়াশুনোটা করতে পারে। তাই বহু লোকে, নানা লোকে নানা রকমভাবে তোমায় বলবে, তোমার বন্ধুরা তোমায় একরকম বলবে, তোমার আত্মীয় পরিজন একরকমভাবে বলবে, তুমি তোমাকে একরকম ভাবে বলবে, এবং সবটাই দেখবে নাতেই উত্তর পাচ্ছ যে তুমি পারবে না। কিন্তু আমি বলবো তুমি পারবে, এটা ভিডিওটা তৈরি করছি বলে বলছি না, আমি বলবো তুমি পারবে, তোমাকে পারতে হবে। কেন পারবে? দেখো, তুমি প্রথমত তোমার মাইন্ডসেটটাকে ক্লিয়ার করো, তোমার হাতে সময় কদিন আছে। আজকে যদি আমি 25 তারিখ ধরি, আজকে যদি আমি 25 তারিখ ধরি, তাহলে আমার হাতে সময় আছে, যদি আমাদের 17 তারিখ বা ধরে নিলাম আমাদের 10 তারিখে পরীক্ষা, তাহলে আমাদের এখানে 6 দিন আর এখানে 9 দিন, 9 আর 6 15 দিন আমাদের কাছে সময় আছে। এই 15টা দিন তুমি 3টে বেলায় ভাগ করো, 45টা বেলা তুমি পাবে। এই 45টা বেলা তুমি পড়াশুনো করো, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, তুমি অল্প অল্প করে শুরু করো। মনে রাখো, যার জন্য, যেই কারণে আজকে তুমি তোমার সময় অপচয় করছো, সেই কারণগুলো একটিও তোমার কাছে থাকবে না। তখন তোমায় ওই চায়ের দোকানে দাঁড়িয়ে জ্ঞান দিতে হবে যে আমি আমার সময়ের কাজটা করিনি বলে আজকে আমার এই পরিস্থিতিতে পৌঁছাতে হয়েছে। তোমাকে তোমার ভবিষ্যৎকে তৈরি করতে সাহায্য করবে তোমার এই পড়াশুনো, এই রেজাল্ট। এই পরীক্ষার পর যে রেজাল্টটা তুমি পাবে, সে রেজাল্ট তোমার সারা জীবনের তোমার আইডেন্টিটি। তুমি একটা দুটো দিন পরিশ্রম করতে ভয় পাচ্ছ, যখন সারাটা জনম পড়াশুনো না করবার জন্য দিন রাত পরিশ্রম করতে হবে, পরিবার পরিজনের মুখে অন্ন তুলে দেবার জন্য দিবারাত্র পরিশ্রম করতে হবে, দিন রাত এক হয়ে যাবে, তখন তুমি কাউকে দোষারোপ করতে পারবে না। এই স্কুল জীবন শেষ হয়ে গেছে না, আর তোমায় কেউ বলবে না, এই স্যারও তোমায় বলবে না পড়বার জন্য, তখন এই প্রত্যেকটা কথা তুমি মিস করবে। তোমার জীবন, তোমার চরিত্র সবটাই গঠন হবে এই কয়েক মুহূর্তে। আচ্ছা বলো তো, তোমায় একটা মানুষ কেন ভালোবাসবে? তোমায় তোমার মতো লুজারকে কেন একজন হাতটা ধরে বলবে যে আমি তোমার পাশে সবসময় থাকবো? কারণ সে জানে, বোঝে যে তুমি কেবল মুখেই বড় বড় কথা বলতে পারো, তুমি কাজে কিছু করতে পারবে না। যে মানুষ আধ ঘন্টা ঠায় এক ঘন্টা ঠায় বসে পড়তে পারে না, সেই মানুষ কি কখনো তার জন্য বা তার প্রিয় মানুষটার জন্য জীবনে কিছু করবে, সেটা কি সে কল্পনা করতে পারে? দেখো, ডায়লগে পেট ভরে না, কোনো মিথ্যে প্রতিশ্রুতিতে পেট ভরে না। এই সমাজ যেটা চায় সেটা চায় সফলতা। তুমি সামান্য রেজাল্টটুকু করতে পারো না, সামান্য আধ ঘন্টা তুমি ভালো করে পড়তে পারো না, কথাগুলো গায়ে বিঁধছে, গায়ে বেঁধাটা উচিত, কারণ তোমাদেরকে উঠতে হবে। তোমরা এখনও ঘরে রয়েছ, ভাবছো কোনো দৈব বাণীতে হঠাৎ করে তোমার ভাগ্য পরিবর্তন হবে, না। এই ভাগ্য পরিবর্তন করতে গেলে তোমাকে পরিশ্রম করতে হবে, ভাগ্যর এইখানে লেখা থাকে না। এইটাকে যখন মুষ্টিতে পরিণত করবে, যখন পরিশ্রম করবে, সেই পরিশ্রমেই তোমার ভাগ্য পরিবর্তন হবে। কাউকে কখনো তুমি দোষারোপ করে এক ফোঁটাও পার পাবে না। তাই কাউকে দোষারোপ করবার আগে, যে দুঃখ পেয়েছো তুমি, যে দুঃখে, যেই ব্রেকআপের পর তুমি বিরাট দুঃখ পেয়ে তোমার মন ভেঙে গেছে, তুমি গান শুনছো, বোঝে না, সে বোঝে না,
বুঝবে কেন? তুমি যার জন্য বা যেই কারণে আজকে সময়গুলো অপচয় করছো, সেই মানুষগুলো সেই কারণেই তোমার কাছ থেকে আজকে চলে যাবে। তাই আজকে সময় তুমি তোমার জন্য দাও, তাই অজুহাত নয়, শুরুটা আজ থেকেই করতে হবে। তোমায় যারা আজকে ছেড়ে চলে গেছে তারা একদিন আফসোস করবে, সেদিন তোমার হাতটা কেন ধরে থাকলাম না, আর তুমি বলবে সেদিনও চলে গেছে বলে আজকে আমি সফলতাটা পেয়েছি। তাই কোনো কিছুতে মন খারাপ নয়, সময় আছে 45টা বেলা, সময় আছে 15টা দিন, এই 15টা দিনে টেস্ট পরীক্ষাটা ভালো দিতেই পারি, কিন্তু এটা যদি কন্টিনিউ আমি করতে পারি তাহলে আমার টেস্ট যেমন হোক না কেন ফাইনালটাও ভালো হবে। তাই টেস্ট খেলার আগে এই 15 দিন সুযোগ পেয়েছি, ফাটিয়ে খেলবো, আর সামনের দিনগুলো দারুণ রেজাল্ট হবে, ট্রফি কাঁধে আমি মাঠ থেকে নামবো, আমার বাবা মায়ের মুখে হাসি, আমার প্রিয়জনের মুখে হাসি, সর্বোপরি আমার আত্মসম্মান বোধ, আমার মান সম্মান, আমি হিসেবে নিজেকে সমাজে সুপ্রতিষ্ঠিত করতে পারবো। আর আমার বিশ্বাস, বারবার করে বলছি, তুমি পারবে, জাস্ট তুমি পারবে।